हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ফ্রেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। ঘড়িতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সকালে রেডি করে তিনাকে স্কুলে দিয়ে আসলাম। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের দিন আজকে ইচ্ছা আছে বিকালবেলায় বাপের বাড়িতে যাওয়া। তো কালকে আমি ফোন করেছিলাম শ্বশুর বাড়িতে যে ওখান থেকে কে যাবে না যাবে এটা জানার জন্য। তো মা বললো বাপে মানে বাবার শরীর খারাপ আর আমার শ্বশুরমশাই শ্রাদ্ধ বাড়িতে খায় না। এবার মা এবার ওখান থেকে আমার দিদিরা আছে মানে মামার মেয়েটে যদি কারো সঙ্গ পেত তাহলে চলে যেত। তো এবার সঙ্গটা যেহেতু কারোর পাচ্ছে না, মানে দিদির মেয়েদেরও অসুখ হয়েছে, ওদেরও একজন মানে কে মারা গেছে ওদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে, তো সেই জন্য আর কি যেতে পারছে না। আর আমি এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, আজকে হচ্ছে মাছ ভাজা, মানে একবারে রান্নাটা করে নিচ্ছি। আমি সকালে খাবো আর দুপুরবেলায় খাবো, মানিকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়াবো, তারপর বিকালবেলায় যাবো। এই হচ্ছে ব্যাপার। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর কাজকর্ম এখনো কিচ্ছু হয়নি। এর আগের বার বিয়ে থেকে যখন আসি তখন দাদার বড় ব্যাগটা নিয়ে এসেছিলাম, তো ওটা তো নিয়ে যেতে হবে, খেয়ালই ছিল না। তো মোটামুটি এবার যাব একটু বড় ব্যাগই হবে। আর কুলগুলো সকাল সকাল থেকে ফেলে রোদে দিয়েছি, কি সুন্দর কুলের গন্ধ, আমার গোটা ঘরটা কুলের গন্ধে একদম মোমো মোমো করছে। আগের দিনের ফ্রিজে হচ্ছে তোমার তিন পিস মাছ ছিল, তো ওটাই রান্না করছি। আমাদের একবেলা বেশ ভালোভাবেই হয়ে যাবে। আর তার সাথে কাঁচা কলা দিয়েছি আর আলু দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। আর কাঁচকলায় তো একদমই আদা দেওয়া যায় না, কথাতেই আছে আদাই কাঁচকলায়। তো ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ভাতও মোটামুটি হয়ে গেছে, নামাবো। মেরা বাচ্চা হে গঙ্গরু বাবু, কে খাবে কে খাবে কে খাবে কে খাবে? দদু বাবু ভাত খাবে নাকি? দদু বুয়ো ভাত খাবে নাকি? তো দিদিদের যেখানে অসুখ চলছে তো বুঝতেই পারছো, ডোডো একটু মাছের ঝোল টোল দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে। তো দিদিদের যেহেতু মাছের ঝোল হয়নি, দিদি বললো তুমি একটু আলু আর মাছের ঝোল আমাকে একটু দিয়ে দাও, ওইটা দিয়ে আমি ডোডোকে ভাত মেখে দিচ্ছি, ডোডো খেয়ে নেবে। তো আমি দিদিকে দিলাম আর ডোডো এখন খাচ্ছে না। তো দিদি বললো রেখে দাও, ও দেখবে আস্তে আস্তে কিন্তু খেয়ে নেবে। তো একটু শুকছে, ওকে আবার খাইয়ে দিতে হয়, মানে খাইয়ে না দিলে ও আবার খায় না, বিশাল একটা সুন্দর অভ্যাস। এদিকে তো মোটামুটি রোডোকে ভাত দিয়ে আসার পরে চলে এসেছিলাম কুল গাছতলাতে, দুটো জামাকাপড় মেলতে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে কুল পড়ে আছে গাছের নিচে। তো আমিও একটা লাঠি নিয়ে গিয়ে কুড়াতে লাগলাম, আর তোমার প্লাজোর প্যান্টের পকেটটা পুরো একদম ভরে গেছে কুলে, পুরো একদম। তোমার ফাল্গুন মাসের যেহেতু মিডিল টাইম চলে এসছে তো কুলগুলো কিন্তু পেকেও গেছে, আর গাছটা অনেকটাই মোটা, সেই জন্য সেইভাবে ঝাড়া দেওয়া যাচ্ছে না। আশেপাশে মানে যাকে দেখছি আর কি বড় ছেলেদেরকে, এই সময় মনে হচ্ছে যে দিদার পাপা যদি বাড়িতে থাকতো তাহলে আর অতটা খুব একটা বেশি অসুবিধা হতো না। ও কিন্তু বেশ একটু নাড়া দিয়ে দিলেই প্রচুর পরিমাণে কুল করাতে পারতাম। আর আমরা যেহেতু চলে যাব দিঘনাগড়ে, তখন কিন্তু এই কুলগুলো রোদ না দিলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি ভেবেছি যে জানলার ধারে মানে জানলার দিকে বস্তাতে করে রেখে যাব, তাহলে অনেকটাই সময় থাকবে আর কি রোদের মধ্যে, মানে সকালের দিকে পুরো রোদটা থাকে। আর এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে আছে তোমার আগেরবার যে ব্যাগটা আর কি আমরা বিয়ে থেকে আসার সময় নিয়ে এসেছিলাম সেই ব্যাগ, তারপরে বৌদি শাড়ি, অনেক কিছু ওরা ফেলে গেছে। আমরা যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, আর অনেকদিন পরে আমার আজকে এই কুর্তিটা পরলাম। আমার এই কুর্তিটা পরলে না নিজেকে একটু অন্যরকম লাগে, তো ভাবলাম আলমারির মধ্যে সব ভোর থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে বরঞ্চ এক একদিন এক একটা পরি, এটাই বেশি বেটার। তো যাই হোক, যেহেতু আমরা দুপুরের মতো রান্না করেছিলাম আর মা পরে যেহেতু ফোন করে বললো যে মা কাল সকালে আসবে তারপরে একসাথে যাব, তো সেই জন্য আর রাতের জন্য আবার নতুন করে ভাত আর তার সাথে হচ্ছে আলু পোস্ত, এই দুটোই আর কি রান্না করলাম রাতে খাওয়া দাওয়া করে। সকালে আজকে আর দিদাকে স্কুলে পাঠাইনি, কারণ দিদাদের স্কুলটা না একদম দুটো ছাড়া ছুটি হয় না, তো ওই জন্য ওকে আর আজকে স্কুলে পাঠাইনি। ও হচ্ছে ওর ঠাম্মি আসবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে চলে যাবো। আর সকালে যেহেতু খুব সকালে বেরোতে পারছি না, সুতরাং যেতে যেতে খিদে পেয়ে যাবে, ওই জন্য আমি অল্প করে একটু সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো টমেটো, আলু, তারপরে ডিম সব কিছু দিয়ে দিয়েছি। অনেকে আবার বলে ডিম একদমই ভাতের মধ্যে দিতে হয় না, ডিমে নাকি অনেক ধরনের নোংরা থাকে, পয়জন থাকে, কিন্তু যেটা আমি অনেক মানে এটা শোনার পরে আমিও অনেক মানে ঘাটাঘাটি করে দেখেছি, কিন্তু তেমন আমি কিছু দেখিনি, কারণ ডিমের খোসার সাথে কোনো পয়জেন জিনিস থাকে না, তো সেই জন্য আর কি আমিও কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিই ডিম। ভাতের মধ্যে দিলে কোনো খারাপ কিছু হয় না এটুকুনি আমার মনে হয়। হ্যাঁ, খারাপ একটাই হয় যদি ডিমটা পচা হয়, সেক্ষেত্রে একটা সমস্যা হয়, তাছাড়া আদার্স কোনো সমস্যা হয় না।
আর এদিকে দেখো আলু আর টমেটোটা দিয়েছিলাম, এটা যদি শুকনো লঙ্কা আর তেল একসাথে ভাজা করে মাখতাম তাহলে খেতে আরও বেশি সুন্দর হতো। যেহেতু শুকনো লঙ্কা আমার ফুরিয়ে গেছে নেই, তো ওই জন্য শুধু কাঁচা তেল আর একটু লঙ্কা দিয়ে এটাকে মাখবো। মেখে সকালে ডিম সিদ্ধ আর এটা দিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর কি। আমার তো সকালে খেতে ইচ্ছা করছে না, কোথাও গেলে আবার খেতে ইচ্ছা করে না, আবার বাড়িতে থাকলে ঠিকঠাক খিদে পেয়ে যায়। সকালে তো এমনিতেও ভাতটা খুব কম খাওয়া হয়। তো মোটামুটি আজকের ব্লগটা তোমরা 2-3 দিনের পার্ট আর কি দেখতে পারবা, যেহেতু আমি মাঝে 2 দিন ভিডিও দিইনি। তো আমি কিছু কিছু বেসিক বেসিক পয়েন্টগুলো রেখে বাদ বাকি কাটিং করে, কারণ এত লেট করে তো ভিডিও দিলে হবে না, নিজে যেহেতু এডিটিং করতে পারিনি ওই জন্য সব কিছু একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখো রেডি হয়ে গেছি, ওদিকে মা দিদা সবাই রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমারই কয়েকটা টুকিটাকি জিনিস আছে নেয়ার। তো ওগুলো নিয়ে ভালো করে ঘরটায় যেহেতু আমরা থাকবো না, একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে মোটামুটি যেটুকুনি পারছি ছড়িয়ে ছিটিয়ে না রেখে গুছিয়ে এবার রওনা দেব। তো ট্রেনের টাইম মোটামুটি হয়ে গেছে, তো ওই জন্য একটু ধীরে সুস্থে নিচ্ছি। যে একটা ট্রেন যেটা পাবো ভেবেছিলাম উঠোপাটা করে ওটা মিস করে গেছি। তো চলো এই দেখো দিদু, এটা আমার দিদুমণি। আজকে ট্রেনে আসতে গিয়ে ভীষণ সমস্যা হয়েছে, মানে আমরা পুরো এত পরিমাণে ভিড় বলার কথা না, তাও আমরা সিট পেয়েছিলাম, এটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার বলতে পারো। এতই ভিড়, ট্রেনে দাঁড়ানোর জায়গা ছিল না, শেষমেশ এসে পৌঁছালাম। আর চলো বাবাকে একটু এই ঘরে গিয়ে দেখাই। তো বাবাদের যেহেতু কামান হয়ে গেছে, শ্রাদ্ধও হয়ে গেছে, আমি তার পরের দিন এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ বাবা পুরো একদম ঝিম ধরে ঘুমিয়ে আছে, মানে শরীরটা খুব একটা বেশি ভালো নেই। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে, আর জেঠুর ভোজটা মানে রাত্রে মানে দুপুরের আর কি খাওয়া দাওয়া। তো ওই জন্য আগের দিন বিকালে যত সবজি পাতি আর কি যা আছে ওনারা কাটার জন্য চলে এসছে। তো এখানে লাল শাক, তারপরে তোমার যেহেতু শুক্তো হবে, তারপরে তোমার এঁচোড় চিংড়ি হবে, আর তার সাথে লাল শাক হবে, যাই হোক এইগুলোই হবে আর কি। তো তার জন্য আর কি ওনারা সবাই মিলে কাটাকুটি করছে, আর তার সাথে পিসিও এখানে বসে আছে, পিসিও একটু হেল্প করছে আর কি ওনাদেরকে। আর ফাইনালি দেখো মোটামুটি কাটাকাটির পালা শেষ, মানে শুক্তো, তারপরে তোমার এঁচোড়, চাটনির মানে চাটনির আম টাম মানে যা ছিল আর কি, মানে সমস্ত কিছু ওরা রাত্রিরে কিন্তু দেখবে, যে রাত্রিরে যদি মানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তাহলে কিন্তু ওটা ওরা সকাল থেকেই করে নেয়, অনেকটা টাইম পায়। আর দুপুরে যেহেতু একটার মধ্যে খাওয়া দাওয়া চালু হয়ে যায়, সুতরাং অত তাড়াতাড়ি করাটা সম্ভব হয় না, ওই জন্য ওরা আর কি আগের দিন রাত্রে সমস্ত কিছু বানিয়ে গুছিয়ে রেখে দেয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। রাতে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি, মানে আমাদের রাত্রে যেহেতু এখন মাছ টাছ কিছু খাবে না, 10-এর পাতে মাছ না দিয়ে কিন্তু মাছ খেতে হয় না। আর এখানে হয়েছে তোমার মুসুরির ডাল, যেগুলো আর কি রান্নাবান্নার পরে পেপার দিয়ে ঢেকে রেখেছে। আর এখানে আছে দুপুরে কি রান্না হয়েছিল বলো তো, দুপুরে হয়েছিল বাঙাল ডাটা যেটাকে বলে, সাদা ডাটা, সেটা দিয়ে কুমড়ো টুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা ল্যাবড়া হয়েছিল, আর তার সাথে শাক ভাজা হয়েছিল, ডাল হয়েছিল, দুপুরে চাটনি হয়েছিল, ওগুলো তো সব ফুরিয়ে গেছে। তো আবার চলে আসলাম পরের দিন। তো পরের দিন মানে হচ্ছে আজকে হচ্ছে একদম জ্যাঠার আর কি খাওয়া দাওয়ার দিন আর কি। তো সকালবেলার রান্নাটার দায়িত্ব আজকে আমিই নিয়ে নিয়েছি, আর এদিকে আমার দিদা ভিডিও করে দিচ্ছে। তো আজকে সকালে রান্নার দায়িত্ব বলতে তেমন কিছু না, সকালে যেহেতু আমাদের এখানে সবাই ভাত খায়, তো ভাবলাম একটা তরকারি কী রান্না করবো কী রান্না করবো। তো তারপরে দেখলাম মাছের প্রচুর পরিমাণে ডিম হয়েছে, তো মাছের ডিমগুলো দিয়ে আলু দিয়ে একটা পাতলা রসা রসা করে একটা ঝোল হবে, আর তার সাথে আছে মুসুরির ডাল, এই রান্না আর কিছু না। আর মাছের যে তেলটা আর কি, মানে রুই মাছের যে সাদা সাদা তেল, ওইটা হচ্ছে বেগুন দিয়ে ভাজা করব। আর এখানে দেখো মাছের ডিমগুলো আমরা ভেজেছি, ভাজার পরে পিচ পিচ করে সুন্দর করে কেটেছি, মানে সবাইকে আর কি দিতে খুব সুবিধা হবে। আর আমি ডিমগুলো এই ঝোলের মধ্যে আগেই দিয়ে দিলাম, কারণ এর মধ্যে যাতে লবণ হলুদ সমস্ত কিছু আর কি ভালোভাবে ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি একদম নামানোর আগে দিই তাহলে আর লবণ টবণগুলো ভিতরে ঢুকবে না, কারণ ডিমগুলো মানে মাছের পেটের মধ্যে যেমন রোল রোল অবস্থাতে থাকে ওরকম ঠিক রোল রোল অবস্থাতেই ছিল, ওরকমভাবেই ভালো করে ধোয়া হয়েছে, তারপর লবণ হলুদ মাখিয়ে ভাজা হয়েছে। আর এটা হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে যেটা আর কি বানিয়েছি, এই দেখো এই তেল তো সবারই খুব প্রিয়, মানে ভীষণ প্রিয় আর কি জিনিস। আর এইটা হচ্ছে তোমার ডাল বালতিতে আছে, আর এখানে তোমার এটা প্রায় হব হব ভাব, তো ধনে পাতা একটু কুচিয়ে এটাকে দেব, তারপরে এটাকে নামিয়ে নেব। খুব একটা খারাপ লাগবে না মাছের ডিম দিয়ে আর কি আলু দিয়ে রসা রসা করে তরকারি। আর এখানে দেখো ধনে পাতাগুলো দেখো কুচিয়ে রেখে দিয়েছি থালাতে। দেখো আমাদের বাড়ি, এটা হচ্ছে ছোট লাদুনি,
ছোট লাদুনি ভাত রান্না করছে। এটা হচ্ছে আমার ছোট মা, আমার ছোট মা আজকে ভাত রান্না করছে গো। আমার ছোট মা, এটা এটা আমার ছোট মা গো। আরে এই যে আমার ফ্রেন্ড বসে আছে, চলো